4, 3, 2, 1, 0. সম্প্রতি চাঁদে গবেষণার জন্য রোভার পাঠিয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তথ্যানুসারে চন্দ্রযান ৩ অভিযানে মোট ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। অপরদিকে প্রায় একই সময়ে চাঁদে আলাদা একটি মিশন পরিচালনা করছিল রাশিয়া। লুনা ২৫ নামের ওই মিশনে দেশটির খরচ হয়েছিল ২০০ মিলিয়ন ডলার। সাম্প্রতিক এই দুই অভিযানের আগেও কয়েকটি দেশ বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। দেশগুলোর মধ্যে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় মহাকাশ সংস্থা, চীন, লুক্সেমবার্গ, ইসরায়েল, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়া স্নায়ুযুদ্ধ চলাকালে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন মহাকাশ প্রতিযোগিতায় লিপ্ত হয়। চন্দ্র অভিযানে আমেরিকার আগে সাফল্য পায় সোভিয়েত ইউনিয়ন। পরে ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনে চাঁদে মানুষ পাঠিয়ে সোভিয়েত ইউনিয়নকে টপকে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবশেষ ১৯৭২ সালের ডিসেম্বর মাসে চাঁদে মানুষ পাঠায়। তখন ভাবা হয়েছিল ভবিষ্যতে মানুষ ঘন ঘন চাঁদে যাবে এবং উপগ্রহটি মহাকাশ গবেষণায় নিয়মিত এক গন্তব্যে পরিণত হবে, কিন্তু সেরকম আর হয়নি। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র আর উপগ্রহটিতে কোনো মিশন পরিচালনা করেনি। একবিংশ শতাব্দীর গোড়ার দিকে নতুন বিশ্ব পরাশক্তি চীন চাঁদে ঘাঁটি গড়ার ঘোষণা দিলে আবারও নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র। তারাও আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানোর ঘোষণা দেয়। অন্যদিকে সবশেষ ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়ন চাঁদে অভিযান চালালেও পরবর্তীতে ভেঙে গিয়ে দুর্বল হয়ে যাওয়া রাশিয়া মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তবে একবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভ্লাদিমির পুতিনের হাত ধরে পুনরায় শক্তিশালী হতে থাকে রাশিয়া। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চাঁদে অভিযান চালানোর প্রতিযোগিতায় নামে পুতিনের রাশিয়াও। এরই মধ্যে দেশটির লুনা ২৫ নামের অভিযানটি ব্যর্থ হয়। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও এবার যোগ দিতে যাচ্ছে মহাকাশ গবেষণায়। এদিকে বিশ্ব রাজনীতিতে পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখে ভারতও। তাই মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় যোগ না দিলে দেশটি প্রাচ্যের ভূ রাজনীতিতে চীনের কাছে পিছিয়ে পড়ত। নিজেদের সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের জন্য চাঁদে যান পাঠানোর উদ্যোগ নেয় তারা। তাতে সফলও হয়েছে দেশটি। বিশ্বজুড়ে এখন চলছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গুণকীর্তন। তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও দেশটিকে অভিনন্দন জানিয়েছে। এর আগে দীর্ঘদিন চাঁদে অভিযান বন্ধ থাকার বিষয়ে নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ বলেছিলেন, গত ৫০ বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনাতেই চাঁদে মিশন পরিচালনা করেনি যুক্তরাষ্ট্র। তবে অমিতাভ ঘোষ মনে করেন, চাঁদে চালানো এসব অভিযান মানুষকে প্রযুক্তিগতভাবে এগিয়ে দেয়। অভিযান সফল বা ব্যর্থ হোক, প্রযুক্তিগত যে উন্নয়ন প্রচেষ্টা প্রতিটি অভিযানে জড়িত থাকে, তা পৃথিবীর অনেক কাজকেই সহজ করে দেয়। মহাকাশে চালানো এসব অভিযান এবং গবেষণা কেবলই রাজনৈতিক কারণে এটা বলা যাবে না। চাঁদে যাওয়ার পেছনে প্রত্যক্ষ কারণই বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধান। চাঁদে পানির উপস্থিতি আছে কিনা তা নিয়ে গবেষণা করছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। উপগ্রহটিতে যদি পানি পাওয়া যায়, তাহলে সেখানে মানুষের বসতি গড়া, মূল্যবান খনিজ সম্পদ আহরণ সহ মহাকাশ গবেষণায় নতুন এক দ্বার উন্মোচন হবে। চাঁদের উদ্দেশ্যে প্রতিটি অভিযানই মানুষকে নতুন কিছু দিয়েছে।
তেমনি ভারতের অভিযানেও মানুষ কিছু না কিছু পাবে। এছাড়া চাঁদে অভিযানের জন্য উদ্ভাবিত নানা প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে নানা ক্ষেত্রে মানুষের জীবনকে সহজ করে চলেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো গুরুত্বপূর্ণ ও জরুরি প্রযুক্তিগুলোর ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে এসব অভিযানের ফলে। এছাড়া ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ নানা গবেষণা, যোগাযোগ প্রযুক্তি, মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা সহ নানা বিষয়ে সহযোগিতা করবে এসব গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি। চাঁদে এসব অভিযানের উদ্দেশ্য রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা গবেষণা যাই হোক, বিভিন্ন দেশের এসব প্রতিযোগিতা শেষ পর্যন্ত মানবজাতির কল্যাণে বয়ে আনবে বলে মনে করেন বিশ্লেষকরা।